আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতে এই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআর এর। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হল অনলাইন কুরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষার তাগিদ। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 11,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,686 জন, প্রাণ গেছে আরও 30 জনের। তবে শনাক্তের হার বাড়লেও করোনা সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। প্রতিদিনের মতো শুক্রবার করোনার নমুনা পরীক্ষা হয়েছে 11,193 জনের, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম পরীক্ষা। পরীক্ষা কমায় শনাক্তের সংখ্যা কমলেও শতকরা হার ছিল সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 2,686টি। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00%। জুলাইয়ের শুরু থেকে কমছে নমুনা পরীক্ষা, তবে নমুনা বিবেচনায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী শনাক্তের হার, আর এমন পরিসংখ্যানেও সংক্রমণের হার কমছে বলে দাবি করছে স্বাস্থ্য বিভাগ। ফি নির্ধারণ, উপসর্গবিহীন মানুষ ও করোনা রোগীর দ্বিতীয় দফায় পরীক্ষা না করায় নমুনা পরীক্ষা কমছে বলে মনে করেন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর কর্মকর্তারা। নর্মালি 18-19 হাজার যখন করি তখন 25% মতো স্যাম্পল ছিল, আসলে যাদের টেস্টের প্রয়োজন নাই আমরা সেগুলি করছিলাম। নেগেটিভ এবং এই যে অকারণে অনুরোধের স্যাম্পল, এগুলি যদি 25% ধরেন তাহলে কিন্তু 18-26 হাজার সংক্রমণের হয়তো ওটাই ছিল। তার মতে অপ্রয়োজনীয় পরীক্ষা না করায় এখনই সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে। উদ্বিগ্ন হওয়ার কারণে আমরা কমের দিকে আছি, এখন তুলনামূলকভাবে সংক্রমণ কমছে। আসলে ঢাকার ল্যাব যদি আপনি টেস্ট রেজাল্টের পার্সেন্টেজ আমরা করি, যেখানে আমাদের 18-19-20-21 হয়ে গেছিল, সেটা কিন্তু আমাদের অনেক সবারই প্রায় কমে আসছে পজিটিভনেস। সো ওভারঅল কমছে। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 9,32,465 জনের, যাতে শনাক্ত হয়েছেন 1,81,129 জন। এদিকে শুক্রবারও করোনায় 30 জনের প্রাণ গেছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2,305। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,628 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার সময় কোভিড-19 রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া চ্যালেঞ্জ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, এ ভাইরাসের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনলাইন আলোচনায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় হাসপাতালে শিশু জন্মের হার কমেছে জানিয়ে তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে এ সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রতীকী পুরস্কার হস্তান্তর করা হয়। কোভিড রোগী যারা হচ্ছেন সংখ্যায় অনেক, তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে এবং সেই চিকিৎসাটা ভিন্নতর, সেই চিকিৎসা দেওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি যারা নন কোভিড রোগী আছেন তাদেরকেও চিকিৎসা দিতে হচ্ছে এবং মায়েদের, শিশুদেরকে এবং কিশোরীদেরকেও
সেবা দিতে হচ্ছে, মানে একটা সবকিছু চিন্তা ভাবনা করলে একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে। এ অবস্থায় মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারীর সময় মাঠ পর্যায়ে নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে 4 মাসেরও বেশি সময় ধরে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীরাও এ সময় ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবা। সরকারের করোনা বিষয়ক পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে প্রসব পূর্ব স্বাস্থ্যসেবা পেয়েছেন কেবল 18,062 জন নারী, যা আগের বছর একই সময়ে ছিল 42,571 জন। প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কমে যাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। পরিবার পরিকল্পনা পদ্ধতিতে নারীরা অবিকম্পতা পাচ্ছেন না, এবং এর কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনিরাপদ এমআর অর্থাৎ অনিরাপদ গর্ভপাত বাড়ছে। নীতি নির্ধারকরা এখনই পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ এমআর সেবা সহ প্রজনন স্বাস্থ্য সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসাবে গণ্য করুক। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পূর্বাভাস অনুযায়ী করোনায় দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে, আর 50% কমলে মারা যেতে পারেন আরও 7,265 জন। অনেককে কেন্দ্রে আসতে না, সেন্টারে আসতে না মানুষজনের ডেলিভারি করার জন্য। এই পরিবার কল্যাণ সহকারে যারা সিএসবি প্রশিক্ষণ প্রাপ্ত তারা বাড়িতে গিয়ে ডেলিভারি করেছে, তারা সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে গিয়েছে। পরিবারপূর্ণ সেবার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়েছে, এবং সর্বোপরি উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার এবং ফ্রন্টলাইন অফিসার থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা যেভাবে সেবা দিচ্ছি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকাংশে বাল্য বিয়ের হার বেড়ে গেছে, কমছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হারও। এসব সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ওয়ারির 8টি এলাকার 21 দিনের লকডাউনে 7ম দিন চলছে। এই দিনে দেখা গেছে এলাকার প্রবেশপথ ও মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, তারপরেও নানান অজুহাতে মানুষের ঘর থেকে বের হওয়া বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। রাজধানী ওয়ারি এলাকায় লকডাউন চলাকালে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। এর মধ্যে অনেকেই আবার নানা সমস্যার কথা বলে বের হতে চাচ্ছেন, তবে সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছে অনেকে। লকডাউনের সময় এলাকা থেকে কাউকে বের হতে বা প্রবেশ করতে দেয়া হবে না, এজন্য অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন অনলাইনে। অবশ্য ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও এই সুবিধা নিচ্ছে না কেউ কেউ। বাজার আছে, আমি বাজার কিন্তু মোবাইলে টাকা দিতে পারি না, মোবাইলে টাকা ভরবো, মোবাইলে টাকা পাই নাই কিয়া। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে করোনাও নিয়ন্ত্রণে থাকবে, তাই চলাচল নিয়ন্ত্রণে আরো কঠোর হবার কথা বললেন স্বেচ্ছাসেবকরা। 4টা সবজি সহ 4টা সুপার শপ, ওখানে সব পাওয়া যায়, কিন্তু মানুষ অহেতুক বের হওয়ার জন্য আমাদের খুবই যন্ত্রণা করে। কিছু লোক বেরোতে পারছে না, তার জন্য তাদের পেরেশানি, আমাদের ভলেন্টিয়ারদের পেরেশানি করছে। যারা কর্পোরেট জব করতেছে তারা একটু আসতেছে, বলতেছে যে একটু অফিসে যাবে, এই জন্য ইনসিস্ট করতেছে, বাট আমরা দিচ্ছি না। ওই আমরা শুধুমাত্র চিকিৎসক, জরুরি সেবা যারা নিতে চাচ্ছে তাদেরকে অ্যালাউ করতেছে। জনগণ সচেতন না হলে শুধু লকডাউন দিয়ে কোভিড-19 সংক্রমণ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীতে সরকারের সমালোচনা না করে বিএনপি নেতাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানী কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণকালে তিনি এ আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যম যেখানে সরকারের প্রশংসা করেছে সেখানে বিএনপি নেতাদের সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশে 200 অসহায় সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা চেক তুলে দেন তথ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবেলা করার জন্য একসাথে কাজ করব, কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ তার সমমনা দলগুলো সেটি করতে ব্যর্থ হয়েছে। যারা সবসময় সমালোচনার বাক্স নিয়ে বসে থাকেন, প্রতিনিয়ত সমালোচনা করেন এবং এখনও কাগজে টেলিভিশনে উচ্চ বাক্যে কথা বলেন, তারা কি মানুষের সহায়তা এগিয়ে এসছে? আপনারা দেখেছেন। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইনে কুরবানির পশুর হাট। দুপুরে অনলাইন অনুষ্ঠানে এ হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ভুল ত্রুটি শুধরে এই হাটের কার্যক্রম স্থায়ী রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনলাইন কেনা বেচায় ভোক্তা যেন প্রতারিত না হন সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। ফসলের আপডেট রিপোর্ট। www.digitalhat.net এই ঠিকানায় মিলছে নানা রং আকার আর ওজনের গরু। এর আগেও কুরবানি ঈদকে সামনে রেখে বিচ্ছিন্নভাবে কোনো কোনো সাইটে গরু বিক্রির কার্যক্রম চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার প্রথম এক ঠিকানায় সব অনলাইন বিক্রেতাদের গরু পাওয়া যাবে। আমাদের এই ফুড ফর নেশন এবং ডিএনসিসি ডিজিটাল হাট ইত্যাদির সহযোগিতায় আমরা ক্রস অ্যাডভার্টাইজিং করব। সাধারণ মানুষকে উৎসাহ দিতে উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন গরু কেনার, কিন্তু একই একটি প্রতিষ্ঠানের সাইটে দেখা গেল একই গরুর ছবি দুইবার ব্যবহার করা হয়েছে, একটির দাম 1 লাখ অন্যটি 2.5 লাখ। বিষয়টিকে বিচ্ছিন্ন ভুল ধরে নিল অনলাইনে গরু কেনা বেচায় ভোক্তা অধিকার ফোরামকে সংযুক্ত হওয়ার তাগিদ দিলেন বাণিজ্য মন্ত্রী। আগামী দিনগুলো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অনেকখানি নির্ভর করতে হবে, ই ক্যাবের উপরে, সেটাও এখন এই সময়ের প্রয়োজন। তাই এই শুভ কাজ শুরু করতে যাচ্ছে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে আমরা এটা শুরু করলাম এবং আমাদের আলটিমেট গোল হচ্ছিল ঢাকা শহরে যত্র তত্র ভাবে কোনো কোরবানি গরু অথবা কোন ধরনের বাজারে যে যেসব গরু যেগুলো হয় হাইজিনিক হইতে এটা হচ্ছে না, এগুলো হাইজিনিক হইতে একটি সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে আমরা টোটাল কোরবানির বন্দোবস্ত করব। কেবল কেনা বেচা নয়, হাজারে 230 টাকার বিনিময়ে জবাই পেশাদার কষাই দিয়ে মাংস তৈরি, ক্রেতার ইচ্ছা অনুযায়ী ধর্মীয় বিধি মেনে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই ব্যবস্থাপনার একটি দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার তাগিদ দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। সার্ভে করে আমরা দেখতে পারি যে আমরা পুরো বছর যাতে নাকি ইন অপারেশনে রাখা যায় এরকম কয়টা স্লটার হাউস আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে করার দরকার হয়, তাহলে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই সমস্ত প্রজেক্টগুলো একটু আর্থিকভাবে সহায়তা করে এই সমস্ত স্লটার হাউস যদি করে দেওয়া হয়। অনলাইন থেকে কেনা সব পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দিচ্ছি আমরা আমাদের ভেটেরিনারি টিম থাকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সকালে রাজধানী বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতার প্রতি। আপিল মাহমুদের রিপোর্ট। কখনো রাজপথে আবার কখনো আদালতে নেতাকর্মীদের জন্য লড়াইয়ে আওয়ামী লীগের ভরসায় ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। দলের প্রতিটি আন্দোলন আর সংকটে পাশে থেকে সাহস আর শক্তি যুগিয়েছেন সহযোদ্ধাদের। প্রিয় এই নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রথম জানাজা শেষে বনানে নেওয়া হয় তাকে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান তাকে।
সামাজিক দূরত্ব অনেকটা উপেক্ষা করে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান আওয়ামী লীগের নেতারা। মহাখালী এবং ফার্মগেট এলাকা, এই এলাকাকে তিনি প্রকম্পিত করে তুলতেন, কোনো রক্তচক্ষুকে তিনি ভয় পেতেন না। সবারই একটা শ্রদ্ধার পাত্র ছিলেন। যখনই কেউ অসুবিধায় পড়তেন, আমি বলছি আইনি সহায়তার জন্য তিনি সবসময় এগিয়ে আসতেন। এই নেতা সবার জন্যই আজকে একজন প্রিয় নেতা ছিলেন এবং আমরা মনে করি আমরা একটা প্রিয় নেত্রীকে হারিয়েছি। আইনজীবীদের পক্ষে কাজ করার মতো ব্যক্তিত্ব আমরা আর ফিরে পাব না, একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বনানে কবরস্থানে মায়ের কবরে শোয়ানো হয় আওয়ামী লীগের অন্যতম ত্যাগী এই নেতাকে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান সাহারা খাতুন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। হ্যালো, নিউট্রিফাইড মিল্ক রেড কাউ মাস্টার, নিউট্রিশনটা নিয়ে যখন নো টেনশন, তখন দুধটা ওদেরকে ওদের মতো করেই খেতে দিন। না খেলে চলে? বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। চলমান করোনা পরিস্থিতিতে ছেলে মেয়েদের স্কুলের বেতন ও টিউশন ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। তাদের দাবি, অন্তত করোনা সংকটের এই সময়ে স্কুলের ফিস যেন অর্ধেক করা হয়। এছাড়া অনলাইনে ক্লাসের মান নিয়েও আছে নানা অভিযোগ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে পড়াশোনার ব্যয় কমাতে সরকারকে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। আদ্দিন সচিবের রিপোর্ট। একজন চতুর্থ শ্রেণী, আরেকজন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। করোনায় স্কুল বন্ধ 4 মাস। এই সময়ে তারাও ঘরবন্দি, সঙ্গী ল্যাপটপ, মোবাইল। অনলাইনেই চলছে পড়াশোনা, তবে এই ডিজিটাল ক্লাস তাদের মনে ধরে না খুব একটা। আমি স্কুলে ফ্রেন্ডদেরকে মিস করি, অ্যাক্টিভিটিসকে মিস করি, পড়াশোনা মিস করি। ল্যাপটপে যে কাজ করে ওটা অত বেশি ভালো লাগে না। ল্যাপটপে পড়াশোনা ওদের ক্যাচ করতে অসুবিধা হয়, ঠিক মতো ক্যাচ করতে ওরা পারে না। আমার এতটুকু বেবি, মানে দেখা যায় যে অনেক সময় ঘুমিয়ে পড়তেছে। চাকরি কিংবা ব্যবসা, সবখানেই করোনার প্রভাব স্পষ্ট। আয় কমেছে মানুষের, কিন্তু কমেনি স্কুলের খরচ। বেতন, পরীক্ষার ফিস সবই আছে আগের মতোই। পড়াশোনার খরচ কমানোর বিষয়ে বেসরকারি স্কুল মাস্টারমাইন্ড কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়ে মানববন্ধনে নেমেছেন অভিভাবকরা। টিউশন ফি অর্ধেক করা সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। মানুষের ঘরে এখন বাজার নাই, আমরা বাজার করব না তাদের টাকা দিব। আমাদের অনুরোধ থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে, প্লিজ একটু সহানুভূতিশীল হন। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের খরচ কমানোর বিষয়ে সমঝোতা করা উচিত। শিক্ষায় ক্ষতির কারণে একটি প্রজন্ম যদি হারিয়ে যায়, সেই ক্ষতিটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে। কাজে আমাদের প্রাধিকারের জায়গাগুলো থেকে সরকার, বেসরকার, উদ্যোক্তা প্রত্যেকেই এগিয়ে আসা উচিত। শিক্ষামন্ত্রী এক আলোচনায় বলেছেন দুপক্ষই আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। অভিভাবকরা বলছেন আমরা বেতন দিতে পারছি না, আমরা আর্থিক সংকটে আছি। আবার শিক্ষার্থীরা বেতন না দিলে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের শিক্ষকদেরকে বেতন দিতে পারবেন না। কাজেই এই ক্ষেত্রে সবারই একটু ছাড় দিতে হবে, সবারই একটু এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অনেক অভিভাবক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, শেরপুর এবং সিরাজগঞ্জে পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, উত্তর আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ফলে আগের জলাবদ্ধতা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নদীর তীরবর্তী এলাকায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুলুর চর, বেপারিপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর এখনও বানের পানিতে ডুবে রয়েছে। দুর্গত মানুষ শহররক্ষা বাঁধসহ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি, এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ের মানুষ। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়েছে। বন্যা কবলিত পাঁচ উপজেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি ও পশু খাদ্যের সংকটে রয়েছে। কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ চরাঞ্চল। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করেছে। অতিবর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোরে লালমনিরহাটের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাড়ি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের নদী তীরবর্তী ২০টি গ্রামের ২৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। সরকারি সহায়তা না পেয়ে বন্যা দুর্গতরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর ৬ আসনের উপনির্বাচন। গত জানুয়ারিতে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন, কিন্তু করোনা ভাইরাসের কারণে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় মুখোমুখি আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। যশোর ৬ উপনির্বাচনে ভোটের প্রচারণায় যথারীতি এগিয়ে আওয়ামী লীগ, তবে তেমন জোরালোভাবে মাঠে নেই জাতীয় পার্টি। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী লাঙ্গল প্রার্থী, আর নৌকা প্রার্থীর দাবি করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন তিনি। নির্বাচনে আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা কিন্তু যেমন প্রচার করছি, কেশবপুরীর যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। যদি আমি বিজয়ী হই, এই কেশবপুরের সমস্ত উন্নয়ন এবং কেশবপুরকে মডেল করব। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে ভোট কেন্দ্রে যাবেন কিনা তা নিয়ে দ্বিধান্বিত কোনো ভোটার, তবে একজন অভিভাবক পেতে ভোট দিতে চান অনেকেই। আমরা করোনা সচেতনতা মেনেই আমরা এই নির্বাচনটা চাই, যাতে এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই জায়গায় একটা অভিভাবক হোক। আমরা চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোট দিতে পারে। সামাজিক দূরত্ব মেনে নিরাপদ ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিটা কেন্দ্রে আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার, বিশেষ করে স্যানিটাইজার, সাবান, পানি, এগুলোর ব্যবস্থা রাখবো এবং আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। উপনির্বাচন সফল করতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার জানান, ৪০টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ৩৯টিকে সাধারণ হিসেবে ধরা হচ্ছে। মোবাইল পার্টি থাকবে, আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রত্যেকটি ভোটার যাতে আপনার ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য একটি সঠিক পরিবেশ আমরা তৈরি করতে পারবো। যশোর ৬ কেশবপুর নির্বাচনী এলাকায় ভোটার ২,০০,০১৮ জন, এর মধ্যে পুরুষ ১,০২,১২২ এবং মহিলা ১,৮৯৬ জন, আর ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণে করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে যশোর ৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই বলেও জানান সিইসি। যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা আমরা এরপরে আর আমরা পিছিয়ে যেতে পারি না, সেই কারণে বাধ্য হয়ে নির্বাচন আমরা অনুষ্ঠানগত হচ্ছে। করোনার কারণে, বর্ষার কারণে, বৈরী আবহাওয়ার কারণে এবং অস্বাভাবিক পরিস্থিতির কারণে কখনো নির্বাচনের গুণগত নিয়ে কোনো রকমের আপোষ করা যাবে না। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শুধু পশ্চিমাদের দিকে না তাকিয়ে এশিয়া ও আঞ্চলিক দেশগুলোর সাথে আরও বেশি যোগাযোগ বাড়াতে হবে। করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের অনলাইন আলোচনায় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অপকর্মের জন্য দেশের ক্ষতি হবে, এটা মেনে নেওয়া যায় না। করোনাকে বিষহীন সাপের সাথে তুলনা করে মন্ত্রী বলেন, আগামী 2-3 বছরের পরিকল্পনা নিয়ে দেশের অর্থনীতিকে সাজাতে হবে। আলোচনায় এমচেম সভাপতি আফতাব উদ্দিন আহমেদ সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। ডেঙ্গু মশার প্রকোপ কমাতে রাজধানী কারওয়ান বাজার ও গ্রিন রোডে চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওইসব এলাকার 170টি বাড়ি ও স্থাপনায় অভিযান চালান ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। যদিও এ সময় কোনো অনিয়ম পাওয়া যায়নি, এ সময় সংস্থাটির পরিচ্ছন্নতা পরিদর্শক রাকিব হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিটনের বয়স হয়েছিল 57 বছর। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। মহসিন উদ্দিন খান লিটন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত কয়েক বছর ধরে চামড়া শিল্পে চলছে অস্থিরতা। গেল বছর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধের সমঝোতা হয়। অথচ বছর পার হলেও চট্টগ্রামে চামড়া ব্যবসায়ীদের হাতে আসেনি সেই পাওনা টাকা। এদিকে করোনার কারণে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্যে যতটুকু রপ্তানি হওয়ার কথা ছিল তা হয়নি, বরং বাতিল হয়েছে বেশিরভাগ পুরনো অর্ডার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন তামিম মাহমুদ। এভাবেই রাস্তায় পড়ে থাকছে মূল্যবান পশুর চামড়া। মূল্যবান এই পণ্যের দাম নেই স্থানীয় বাজারে, নেই ক্রেতা। বেচতে না পেরে অনেক আড়তদার তাদের কেনা চামড়া ফেলে দেন রাস্তায় নর্দমায়। এই চিত্র চট্টগ্রামে গেল বছর কোরবানি ঈদের। চামড়ার দাম পড়ে যাওয়ায় গত বছর বিশেষ উদ্যোগ নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল, দেয়া হয়েছিল রপ্তানি সুবিধাও। কিন্তু গত 4 মাস করোনা লকডাউনে রপ্তানি আর ট্যানারি বন্ধ থাকায় এখন 20 লাখেরও বেশি পশু চামড়া নষ্ট হতে চলেছে। ট্যানারি মালিকরা আমাদেরকে যে আশ্বস্তিটা দিয়েছিল, আমরা বিজিএমএ বসছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে বসছি, ওনাদের সাথে কথাবার্তা যেভাবে ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল আমাদেরকে যেভাবে পেমেন্ট করবেন বা আমাদের সাথে লেনদেন করবেন, কিন্তু ওনারা ওনাদের কথার মধ্যে থাকে নাই। আড়তে আড়তে আছে পুরনো চামড়ার বিশাল মজুদ, তাই এবার নতুন চামড়া কিনতে আগ্রহ কম ট্যানারি মালিকদের। আমাদের স্টক আছেই, কিন্তু এটা যেহেতু জাতীয় সম্পদ এটাকে বাঁচাতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারের সঙ্গে মন্ত্রণালয়ে বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিরূপ এই পরিস্থিতিতে এবার কোরবানি ঈদে বিপুল পরিমাণ পশু চামড়া নষ্টের আশঙ্কাও করা হচ্ছে। গত বছর যেভাবে হয়েছিল টাকা না দিয়ে ঠিক সেইভাবে হবে, আমরা খুঁজবে মাথাঘাটা করে থাকবে। ঢাকা থেকে আমাদের টাকা চলে আসবে, যদি ইনশাল্লাহ টাকাগুলো চলে আসে তাহলে সবাই প্রস্তুতি নিবে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহিত হয় এক কোরবানির ঈদেই আসে তার 60 ভাগ। তাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে মহামারীর মধ্যে এ খাতের দিকে সরকারের বিশেষ নজরও চাইছেন ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ভারতে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭,০০০এরও বেশি মানুষের। এ নিয়ে সেদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,২১,০০০এর কাছাকাছি। মহামারী শুরু থেকে এ পর্যন্ত সেখানে মারা গেছে ২২,১২৩ জন। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি সুস্থতার হার বাড়ছে, যা বর্তমানে ৬২%। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঙ্গরাজ্যের আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,৩৪,০০০এর কাছাকাছি, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,৬১,০০০। এ অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগ্রাসী ব্যবস্থা নিতে দেশগুলোকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১,০০০এরও বেশি মানুষ। ২৪ ঘন্টায় এত মানুষের করোনা শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন দেশটির প্রশাসন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এখনও বিশ্বের শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ ২৪ ঘন্টায় দেশটিতে ৭১,৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৮৪৯ জন। আশঙ্কাজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া সহ দেশটির বিভিন্ন রাজ্যে। প্রতিদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন মার্কিন স্বাস্থ্য বিভাগ। তবে নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বিপণী বিতান সহ বেশ কিছু শপিং মল খোলায় কেনাকাটায় ব্যস্ত স্থানীয়রা। এদিকে রাজ্যের ১১,০০০,০০০ বেশি শিক্ষার্থীকে ক্লাসে ফেরাতে আগামী সেপ্টেম্বর নাগাদ স্কুল খোলার পরিকল্পনা ঘোষণা করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। তবে তার এই সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। খালেদ আক্তার দীর্ঘদিন এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারী দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোষাধ্যক্ষ সহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এরশাদ মারা যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান। ছেলে এরিকের ভরণ পোষণের জন্য গঠিত এই ট্রাস্টে নিজের ভাগ্নে খালেদ আক্তারকে তিনি রেখেছিলেন চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে। রাজধানীর শ্যামলী চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১,০০০ পিস ইয়াবা। র্যাব জানায় মাদকের চালানটি কুমিল্লা থেকে সাভারের হেমায়তপুরে নেওয়ার সময় শুক্রবার মধ্যরাতে চেকপোস্টে ধরা পড়ে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে আগামীকাল থেকে সারাদেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যাবে। এসব ট্রাকে প্রতি কেজি চিনি ৫০, মসুর ডাল ৫০ ও লিটার প্রতি ৮০ টাকায় সয়াবিন তেল কেনা যাবে। একজন ভোক্তা একসাথে সর্বোচ্চ ২ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এই বিক্রয় কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত। এবারে পারটেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেটাররা মাঠে না থাকায় তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। এ বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির একজন মনোবিদ নিয়োগ দিচ্ছে। বিষয়টি জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশের কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খানকে নিয়োগ দিচ্ছে বিসিবি। আপাতত নারী ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কাজ করবেন আলী খান। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলী খানের সঙ্গে বাংলাদেশ নারী ও অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট দলের সঙ্গে ৫টি করে সেশন হবে। ২৫ জন ক্রিকেটার একটি সেশনে থাকবেন।
ক্রিকেটের নন্দনকানন ভারতের ইডেন গার্ডেনকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সিবিএ ও কলকাতা পুলিশের এক সভা শেষে ইডেন গার্ডেন্সের গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত হয়। সভায় সিএবি কর্মকর্তাদের কাছে ইডেন গার্ডেন্সের গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। আবেদনে সাড়া দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তারকা জ্যাক চার্লটন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। ইংলিশ লিগের লিডসের হয়ে জ্যাক চার্লটন 1950 থেকে 1973 পর্যন্ত কেরিয়ারের পুরোটা সময়ই কাটান। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ছোট ভাই ববি চার্লটনের সাথে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জ্যাক। তিন সন্তানের জনক জ্যাক চার্লটন 1986 থেকে 1996 সাল পর্যন্ত আয়ারল্যান্ড প্রজাতন্ত্র দলের কোচের দায়িত্ব নিয়ে 1990 ও 1994 সালে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআর এর। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হল অনলাইন কুরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষার তাগিদ। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।